বাবুরের সঙ্গে নিয়ে নেই, তো এখন আমার ছবি তো আমি ছবি তোমার তুলতে পারবো না, অসম্ভব। এতে ওই খাওয়াটা কিন্তু রেস্টুরেন্টে এসে একটা খাওয়াটা একটা আলাদাই ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। অ্যাকচুয়ালি আমি আজকে সকাল থেকে ব্লগটা করছি, বাট ইন্ট্রোটাই নিয়ে নিই যা মানে বলতে গেলে। তো আজকে একটু ঘুরতে গিয়েছিলাম, তো কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন যাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে। আর এইটা এগুলো দেখছো আমার কি অবস্থা হয়েছে, ডিস্ট্রিক্টগুলো সব গড়ে গড়ে পড়ছে। তো চলো বেশি ভার না মুখে পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে সকাল থেকে কী কী করেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে চা টা খেয়ে আমি একবারে ওপরে চলে এসেছি বিছানা ঝাড়তে, সুন্দর করে বিছানা চাদর পাততে, কারণ এটা তো প্রতিদিনেরই কাজ একটা বলা যেতেই পারে। আর আজকে সকালবেলায় উঠতেও একটু দেরি হয়ে গেছে, প্রায় ঘুম থেকে উঠেছি 9টার সময় করে। তো একবারে সুন্দর করে এবার চাদর টাদর পেতে নেব। আমার এই বিছানার চাদরটা পাততে আর বালিশের কভার পরাতে এটা প্রচণ্ড ভীষণ আমার রাগ ওঠে, একটা বিরক্তকর কাজ একটা আমার মনে। তোমাদের কার কার বিরক্ত লাগে আমাকে কমেন্ট করো। এই চাদর গোছানো আবার নতুন করে ভালোভাবে পাতা মানে একটা খুব বিরক্তকর কাজ, কিন্তু উপায় নেই, করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমি সকালবেলায় উঠে মাকে একটু হেল্প করি, মানে তরকারি টরকারি সব কেটে দিই। আর এখন আমি কিছু নতুনত্ব মায়ের কাছ থেকে রান্নাও শিখেছি, অনেক কিছু রান্না করছিও বাড়িতে, সেই সব আলাদা একটা ব্লগে তো শেয়ার করবই, অবশ্যই করব। এখন করা হচ্ছে না, বাট করব, সুন্দরভাবে একটা ভিডিও করব। সারাদিন আমি বাড়িতে কী কী করি সেই নিয়ে একটা ভিডিও বানাবো। এখন মায়ের কাছ থেকে নতুনত্ব রান্না শিখছি, যেরকম আমি সেদিনকে করেছিলাম হচ্ছে ফুলকপি আলু তরকারি শিখেছি, তারপরে বাঁধাকপি আলু তরকারি, আর ওটা কি, হ্যাঁ, মুড়ি ঘন্ট করেছিলাম। তো এইসব টুকটাক মায়ের কাছ থেকে শিখছি, আস্তে আস্তে রান্না আস্তে আস্তে সব কিছু হবে। আর এইখানে এখন আমি শাড়ি বাঁচছি, কারণ মানে একটা মানে এমনি যা সিম্পল মানে ছাপা শাড়ি যা বাঁচছি, একটা সিম্পল ছাপাও বলে না এটা, মানে একটু ভালোর মধ্যে এই শাড়িগুলো হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। কারণ আছে বর্দাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তো ফার্স্টে এই শাড়িটা বার করলাম, ভেবেছিলাম যে এটা পরবো, কিন্তু এটা প্রচণ্ড একটু খড়খড়ে টাইপের, এত খড়খড়ে শাড়ি আমি পরতে পারবো না, তো সেই জন্য এই নরম শাড়িটা আমি বার করলাম। এটা খুব সফট মানে প্রচণ্ড এই শাড়িটা নরম, আর তার সাথে এই ব্লাউজটাও বার করলাম, শাড়িটাই তো পরাই হয় না। তো সেখানে আমি স্নান করে শাড়িটা পরে নিয়েছি, এরপরে চুলটা আঁচড়াইনি, এখনও ক্রিম মাখা হয়নি, টিপ পরা হয়নি, শুধু জাস্ট শাড়ি আর হাটটা পরলাম। তো এইখানে দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, একটুখানি রেডি হয়েছি, জাস্ট চুলটা আঁচড়েছি, একটা টিপ পরেছি। তো তোমাদেরকে তো একটু আগে বললাম বড়দাদের বাড়িতে পুজো ছিল, তো আমি আর মা গিয়েছিলাম, বাবাও গিয়েছিলো, তো আমরা প্রণাম করে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি এলাম। আর বাড়ি এসে যে আমি ফার্স্ট যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমি আজকে চিকেন রান্না করেছি। তো আমি চিকেনটা রান্না করে একদম ওপরে এসেছি, তো ওপরে আজকে একটু বৃষ্টি পড়ছিলো, সেই জন্য নিচ থেকে কাপড়গুলো তুলে এনে এই যে ওপরে একটা তার আছে বারান্দাতে, তো এই তারে আমি একটু মেলে দিলাম জামা কাপড়গুলো, শুকিয়ে যাবে, অর্ধেকটা শুকিয়ে গেছে। তো দেখতে দেখতে পেরে এই পাশের জানলাটা খুলে দিলাম, তাহলে আর একটু আলো হবে। আর আজকে না ভীষণ গরম, আর চিপচিম করে বৃষ্টি পড়ছে, সেজন্য গুমোট পুরো ধরে আছে, সেই জন্য বেশি গরম লাগছে, এত ঘামছি, প্রচণ্ড গরম। আমার টিপটাও কোথায় চলে গেছে, ও আচ্ছা টিপটা আমার গালে, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম এই জানলাটা, দেখছো জানলাটা সেইভাবে তো খোলা হয় না, কিন্তু পাখি আছে, ঠিক দুপুরে যখন ঘুমোবো ঘুমোতে যাওয়ার আগে ঠিক পাখিটা এমনভাবে ঠকঠক করবে মনে হচ্ছে যে কেউ ডাকছে, এমনও হয়েছে। আমি উঠে উঠে গিয়ে বারবার দরজা খুলে দেখছি, ও বাবা কেউ তো নেই, মানে পাখিটা এমন করে ঠকঠক করে, তারপরে বললাম যে ও আচ্ছা এটা জানলাতে ঠকঠক করছে, কিন্তু শুনে মনে হয় যে দরজাতে কেউ ঠকঠক করছে, কেউ ডাকছে। তো এখন একটু আমি জাস্ট বসবো, একটু রেস্ট নেবো, তারপরে দুপুরে লাঞ্চ করবো। দুপুরে লাঞ্চ করার পর আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে গেছিলাম, আর এক্ষুনি এখন এই জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম, এখন কটা বাজে, প্রায় 6:10-15 এরকম বাজছে। তো এখন গিয়ে ফার্স্ট আমি যেটা করবো, কারণ প্রচুর কাজ আছে, কারণ সন্ধে দেবো, তারপরে একটু শাড়ি টাড়ি যেগুলো আজকে মানে সকালবেলা যেটা পরেছিলাম ওটা একটু গুছিয়ে রাখবো, তারপরে জামা কাপড় তো মেলা ছিল ওগুলো এখন শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে রাখতে হবে। তারপরে হ্যাঁ, আজকে আমরা একটু বেরোবো আমি আর মিতুন, মানে একটু বাইরে খেতে যাব, রাত্রে ডিনারটা হচ্ছে বাইরেই ছাড়বো, তো কি করি না করি দেখতে থাকো, তো দেখা যাক কোথায় যাওয়া যায় না যায়।
তো এখন আমি শাড়িটা যে শাড়িটা পরেছিলাম সকালবেলায় বর্ধাতে বাড়ি গিয়েছিলাম শাড়িটা পরে, তো এই শাড়িটা এখন আমি ভাঁজ করে নেবো। আর এই শাড়িগুলো পরতেও যেরকম পরাটা যেরকম খুব ভালো হয় সেরকম পরেও খুব আরাম এই শাড়িটা। আর শাড়ি তো সেইভাবে পরাই হয় না বলতে গেলে, কিন্তু আলমারি খুলে আবার মনে হয় যে এ বাবা আমার তো একটা কিছুই শাড়ি নেই কিছুই নেই এরকম মনে হয়। বাট আমি একবার তোমাদের সঙ্গে শাড়িগুলো আমি শেয়ার করব, মানে যেগুলো আমি বেশিরভাগ শাড়ি মানে বিয়ের আগে তো কিছু কিনেছিলাম কিন্তু বেশিরভাগ প্রচুর গিফট পেয়েছি ভালো ভালো শাড়ি, তো সেই সব শাড়িগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে আমার কাছে কী কী শাড়ি আছে না আছে। আর এখন চলে এলাম পুরো সন্ধে দিতে, সন্ধেটা দিয়ে দিই তারপরে রেডি হবো, কারণ বললামই তো যাবো আমি আর মিতুনে একটু ঘুরতে যাবো, কিছু একটু কেনাকাটি আছে তো সেটাও কিনবো, তো কী কী কিনি না কিনি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। কিন্তু একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, এবার মিতুন যেহেতু এখন ঘুরতে গেছে একটু আড্ডা দিতে গেছে, ও আসুক তারপরে জানি না, এখনও পর্যন্ত জানি না যে যাওয়া আদৌ হবে কি হবে না, বৃষ্টিটা কমলে ভাবছি তো যাবো। তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছি, তো বলেছিলাম সন্ধ্যাবেলায় যাব কিন্তু বৃষ্টি পড়ছিল বিকেল থেকে, ভাবছিলাম যে যাওয়াই হবে না, কিন্তু ফাইনালি আমরা বেরোচ্ছি। আর অনেক কিছু কেনাকাটি আছে তো সেই সব কিছু শেয়ার করবো, আর কোথায় খেতে যাচ্ছি সেটাও শেয়ার করবো, সেটা অবশ্যই তো শেয়ার করবো, তো দেখতে থাকো। তো দেখতেই তো পাচ্ছ আমরা এখন একটু কিছু কেনাকাটি করছি, তো আমি একটা স্ট্রেটনার দেখছিলাম, তো আমার এমনি তো একটা ফিলিপসের স্ট্রেটনার অলরেডি আমার আছে, তো আর এখানে আমি নিয়েছি বলতে গেলে একটা রুম স্প্রে নিয়েছি, তারপরে একটা শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, একটা রুম স্প্রে একটা শ্যাম্পু আর আর কি নিলাম, আর কিছু নিইনি না। ও গিয়েছিলো, ওকে বলছিলাম যে একটু ভিডিওটা করে দিতে, বাট আমার একটু ভিডিওই করে দিচ্ছিলো না মিতুন, ওর নিজের জিনিসই দেখছিলো, কী যে দেখছিলো ভগবানই জানে, আমাকে তো কোনো সময় কোনো কিছুতেই ও হেল্প করে না। তো আমাদের শপিং তো কমপ্লিট, আর এরপরে এসছি আমরা রেস্টুরেন্ট, কারণ আমাদের তো ডিনারটা করতে হবে, তো দেখা যাক এখন কি খাই না খাই কি অর্ডার দিই, কারণ আমি যেটা বলি সেটা মিতুন অর্ডার দেয় না, মানে আমার যেটা পছন্দ সেটা ওর পছন্দ নয়, ঠিক আছে, মানে ওর যেটা পছন্দ সেটা আমারও ভালো লাগে না, তো দেখা যাক এখন কি খাওয়া মানে কি খাবো না খাবো দুজন মিলে এখন ডিসাইড করছি, মানে এটাই হয়, ও একটা খাবার বলে তো আমি বললাম না না এটা আমি খাবো না এখন, আমি বলে তো না এইটা আমি এখন খাবো না, এইরকম একটা ব্যাপার সবসময় চলে। বলো কিছু কি বলবো, কোন আমার ঘুরতে নিয়ে যাবে, আমি ঘুরতে তো প্রায় নিয়ে আসি, নো মিথ্যে কথা, প্রায় নিয়ে মিথ্যে কথা, সত্যিটা বলো, এক মাস আগে নিয়ে এসেছিলাম, কোথায় ভুলে যাস নয়, ও মানে আমাকে আনেই না আজকে, আমি আজকে ওর প্ল্যান ওর জন্য মানে এসেছি, কিন্তু আমাকে নিজে থেকে মানে আজকে মনে হয় ফার্স্ট টাইম বললো যে চল যাই ঘুরে আসি, কিন্তু এমনিতে নিয়ে আসে না, লাস্ট কবে এসেছিলাম মানে মনেই নেই, মানে অর্ডার দিয়ে দিয়েছি বাড়িতে খেয়ে নেয় এইরকম একটা ব্যাপার, কিন্তু বাড়িতে ওই খাওয়াটা কিন্তু রেস্টুরেন্ট এসে একটা খাওয়াটা একটা আলাদাই ব্যাপার, ১৫ বার কই হিসেব করার দরকার নেই, হিসেব কর, আর আজকে ওয়েদারটা মানে বিশেষ করে খুব সুন্দর, মানে এত সুন্দর ওয়েদারটা, তাই না,
মানে বিকেল থেকে বৃষ্টি পড়ছিল, মানে সেরকম বৃষ্টিও নয় কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিলাম কি, অরিও সেট আর চিকেন ফ্রাই। আর ওর একটা ভাই বলেছে, আচ্ছা আমার ভিডিও দেখে, সে নাম কি, অনির্বাণ, অনির্বাণ আমার ভিডিও দেখে। অনির্বাণই ওকে বলেছে যে দাদা যাও, আর এটাও বলে বাড়িতে এসে অনির্বাণ নাকি ওকে প্রায় দিনই বলে চল খেতে যাবো, চলো খেতে যাবো। তো অনির্বাণই বলেছে যে গ্র্যান্ড ফ্রাইসে যাও আর অরিও শেক আর চিকেন ফ্রাইটা খেয়েও দাদা। তো সেই জন্য আমরা ফার্স্টে ওটাই আগে ট্রাই করছি, তারপরে মেন কোর্সের জন্য অর্ডার দেবো। অর্ডার দিলাম কি, হান্ডি বিরিয়ানি আর বাটার চিকেন। তারপরে এখন দেখা যাক খাওয়া যায় না যায়, তাই না? পরে যদি আবার, হ্যাঁ এবার আইসক্রিম। আমি ওর প্রায় হাজারটা ফটো তুলে দিলাম আর ও সেখানে আমাকে দুটো মাত্র ফটো তুলে দিল, দুটো। কি বলছো, ব্লগ পরে করবি? কি তুমি কিরকম ভাবে পোস্ট দিচ্ছিলে একটু দেখা, হ্যাঁ এরকম একটা স্টাইল। আর আর নেক্সট নেক্সট, বাহ বাহ, একটা সেলফি এলো না আমাদের ভালো। ঠিক আছে, সেলফিটা খাবারের সঙ্গে নিয়ে নাও, তো এখন আমার ছবি তো, আমি ছবি তোমার তুলতে পারবো না, অসম্ভব। তোমার ফোনে আর সেলফি তুলতে হবে না, মানে এত একটা, না না একটা তোলো, একটা তোলো, একটা তোলো, বেশ ঠিক আছে একটা তোলো, একটা তোলো। আর আমাকে নাও, হ্যাঁ ব্রাইটনেস তো, মানে ও একটুখানি ব্রাইটনেস বাড়ালে ব্রাইটনেস কমে, আমার চার্জ কমে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলে এসছে এই আমাদের অরিও শেক আর চিকেন ফ্রাই। ও ভাবছে যে কখন খাবে জাস্ট। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্টে তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, শেয়ার করবে, সাবস্ক্রাইব তো মাস্ট। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইজ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখন প্রায় 12টা বেজে গেছে এডিটিং করতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।